হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস ফোর ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট 37 অর্থাৎ অধ্যায় 37 সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ওয়ান হোলিডে টু অর্থাৎ ছুটির দিনে দুই। এর আগের ইউনিটে আমরা হোলিডে ওয়ান পড়েছি, এখন আমরা হোলিডে টু পড়ব, লেসন ওয়ান অর্থাৎ পার্ট এক। দেখো বন্ধুরা, এখানেও আমরা তানিয়া এবং মলয়ের ভিতর কথোপকথন দেখছি। এতে আছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। এখানে তানিয়া মলয়কে বলছে, মলয় হোয়াট উইল ইউ ডু অন ইয়োর হোলিডে, তুমি তোমার ছুটির দিনে কি করবে? বন্ধুরা হোয়াট মানে হচ্ছে কি, উইল মানে এখানে ফিউচার টেন্স বোঝাচ্ছে, ইউ মানে তুমি, ডু মানে করা, ইয়োর মানে তোমার, হোলিডে মানে হচ্ছে ছুটির দিন বা ছুটির দিনে। তখন মলয় বলছে ম্যানি থিংস, অনেক জিনিস, ম্যানি মানে অনেক, থিংস মানে জিনিস। উই উইল সিট অন দ্য বিচ, আমরা সমুদ্র সৈকতে বসবো। এখানে দেখো বন্ধুরা, মলয় এবং তার ছোট বোন তার মা বাবার সাথে সমুদ্র সৈকতে বালুর উপর বসে আছে। বন্ধুরা এখানে উই তারপরে অ্যাবস্ট্রাক্ট কমা তারপরে ডবল এল দ্বারা উই উইল বোঝাচ্ছে। সিট মানে হচ্ছে বসা, ওয়ান মানে উপরে, বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত। তারপর বন্ধুরা দেখো, মলয় বলছে উই উইল রাইড ইন এ বোট, আমরা একটি নৌকায় চড়ে বেড়াবো। বন্ধুরা রাইড মানে হচ্ছে চড়া, বোট মানে হচ্ছে নৌকা। এখানে মলয় এবং তার পরিবারের সাথে একটি নৌকায় চড়ছে। উই উইল ড্রিঙ্ক কোকোনাট জুস, আমরা ডাবের পানি পান করব। বন্ধুরা ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, কোকোনাট মানে নারকেল, জুস মানে রস অর্থাৎ নারকেলের রস পান করবে। বন্ধুরা তারপর বিতে আছে টিক দ্য থিংস, জিনিসগুলোতে টিক দাও অর্থাৎ টিক চিহ্ন দাও। মলয় উইল ডু অন হোলিডে, মলয় যেগুলো তার ছুটির দিনে করবে। বন্ধুরা প্রথমে আছে সিং সং, গান গাইবে। বন্ধুরা এটি কিন্তু মলয় করবে না, তাহলে এটিতে আমরা টিক দেব না। সিট অন দ্য বিচ, সমুদ্র সৈকতের উপর বসবে, এটি কিন্তু মলয় করবে, তাই এটি আমরা টিক দেব। রিড পড়বে, মলয় কিন্তু পড়বে না। ড্রিঙ্ক কোকোনাট জুস, নারকেলের রস পান করবে, এটি হবে, এটি আমরা টিক দেব। রাইড বাইকস, বাইকে চড়বে, এটিও সে করবে না। ইট অ্যাপলস, আপেল খাবে, এটিও হবে না। রাইড ইন এ বোট, একটি নৌকায় চড়বে, এটি হবে, এখানে আমরা টিক দেব। ওয়াচ টিভি, টিভি দেখবে, এটিও মলয় করবে না। বন্ধুরা দেখো সিতে আছে প্যারওয়ার্ড, প্যারওয়ার্ড মানে হচ্ছে যৌথ কাজ। অ্যাক্ট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এ এর কথোপকথনটি অভিনয় করো। বন্ধুরা অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, ডায়ালগ মানে সংলাপ বা কথোপকথন, অ্যাক্টিভিটি এ মানে কার্যকলাপ এ। অর্থাৎ বন্ধুরা কার্যকলাপ এ বলতে এখানে এই তানিয়া আর মলয়ের ভিতর যে কথা হয়েছিল এগুলো তোমাদের অভিনয় করতে বলছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা এই ইউনিটের পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।